ডোন্ট ওয়েস্ট ইউর মানি, ফাইনালি নিয়ে নিলাম স্বপ্নের, না স্বপ্নের না, অনেকদিন যাবত রিসার্চ করার পর হেডফোন মাস্ক এগুলো জেনারেল এগুলো রিসার্চ করছে, এটা নিয়ে কোথাও এটা নিয়ে নাই, কারণ বাজেট থাকতে হবে। আমি যেই মাস্কটা নিতে চাইছিলাম ওটার জাস্ট প্রাইস হচ্ছে 10,000-এর উপর, আমার বাজেট নাই বা এখন বাজেট আউট, এটা তো এখন না নিয়ে নাই, এখন জেনারেল একটা ইউজেবল মাউস এবং কিবোর্ড নিয়েছি। বাট হেডফোন যেটা নিয়ে আমি অনেক দিন প্রায় 2-2.5 মাস একদম ডিপলি রিসার্চ করছি, এটা নিয়ে নিলাম। আর একটা কথা, এটা নিয়ে নিয়েছি, এটা বড় আপডেট না, এটা দেখুন এটার গা। এরপর আমি যদি এই এই হেডফোন এবং মাউস যা যা নিলাম এগুলোর টাকা দিয়ে আমি 3টা হেডফোন, 3টা মাউস, 3টা কিবোর্ড, 3টা কিবোর্ড মাউস প্যাড একসাথে পেতাম, কেমনে? যেমন কম্বো, 4-in-1 গেমিং কম্বো আপনারা গুগলে সার্চ দিলে এবং আপনারা জানেন আপনারা পাবেন, আপনারা বলতে দেখ যারা দেখলে দেখবেন আর কি, না দেখলে আমার জন্য করছি। ইয়া, যেমন আপনারা গুগলে 4-in-1 গেমিং কম্বো দিয়ে সার্চ করলে পাবেন, একটা কিবোর্ড, একটা মাউস, একটা মাউস প্যাড, একটা হেডফোন একসাথে 2,000-3,000-এর মধ্যে ভালো মানের গুলো পাই যাবেন। বাট আমার জাস্ট হেডফোনটার প্রাইজে হলো ওই ধরনের কম্বো 3টা কিনতে পারবো আমি, তারপর আমি একটা হেডফোন কেন নিয়েছি, কোয়ালিটি কোয়ালিটি। ওকে, আশা করি আমার ভালো লাগতেছে হেডফোনটা, মাউসগুলো নিয়ে। মাউস অবশ্যই অলরেডি 2টা আছে, এই 2টা এবং কিবোর্ডও 2টা, আর আগের ফোনগুলো হালকা হালকা প্রবলেম দিচ্ছিলো, অনেক দিন প্রবলেম দিচ্ছিলো অনেক কিছু, এরপর হেডফোনটাও অনেক বেশি প্রবলেম দিচ্ছিলো, যার কারণে আপগ্রেড করতে হবে। ডোন্ট ওয়েস্ট ইউর মানি, তো বাইং এর আনরিজনেবল প্রোডাক্ট। আমার আমি আমার মনে করি আমার বাই যেটা যেগুলো কিনছি এগুলো আমার দরকার এবং অনেক দিন পর কিনছি, একটা কোয়ালিটি ফোন জিনিস নিব ওইটার জন্য আস্তে ধীরে নেব। কোয়ালিটি নেভার কাম উইথ কোয়ান্টিটি, টাকা আস্তে ধীরে মন করেন যে ম্যানেজ, টাকাগুলো জোগাড় করতে হবে এবং ওইটা আমার কতটুকু দরকার, এমনি দরকার নাই দুমদাম জিনিস নিয়ে নিলে তা হবে না। অবশ্যই অবশ্যই দোয়া করবেন নেক্সট এইভাবে সব কিছুর আপডেট দিব এবং ডিফারেন্স টাইপ সব কিছু করার চেষ্টা করতেছি, যাওয়ার লাগে। ওকে, থ্যাংক ইউ।